ডিসপ্যাচের পাতুরি করতে গেলে কতটা সর্ষে বাটা বা অন্য মশলা লাগবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কতগুলো মাছ হাঁটতে হবে তার উপর। সেই মশলাগুলো আগে একটা জায়গায় ঠিক করে রাখতে হবে যাতে পরপর সব জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায়। যেমন সর্ষে লঙ্কা বাটা, এটা আজকাল রেডিমেড পাওয়া যায়, রেডিমেডটা গুনতে গেলে বর্তমান পাতলা হয়ে যায়, সেটাকে একটু ঘন ঘন করে গুনতে হবে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল ইত্যাদি বা কলা পাতা তো আছে। তারপরে ইলিশ মাছের একটা পাত্রে ইলিশ মাছ কাটা নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ঢেকে দিতে হবে। কলা পাতাগুলো বাজার থেকে বা গাছ থেকে যে অবস্থায় আসে সেগুলোকে ভাঁজ করা যায় না, ভাঁজ করতে গেলে ভেঙে যায়। কাজেই সেগুলোকে নমনীয় করার জন্য কড়াইয়ে বা যে কোনো পাত্রে একটু গরম জল দিয়ে তার ভেতরে কলা পাতাটাকে ডুবিয়ে দিলে, ডুবিয়ে তুলে রাখলে তাহলে সেই কলা পাতাটাকে মোড়া সহজ হয়। সর্ষে লঙ্কা বাটা সঙ্গে একটুখানি দই মেশানো মিশ্রণটা চামচে করে কলা পাতাতে দিয়ে তার উপরে ইলিশ মাছ এবং একটা লঙ্কা প্লাস এক চামচ সর্ষের তেল দিতে হবে। তারপরে কলা পাতাটা ভাঁজ করে সুতো দিয়েও বাঁধা যায় বা ওই টুথপিক দিয়েও আটকে দেওয়া যায় যাতে ভেতর থেকে সর্ষের বাটা বেরিয়ে না যায়। ইলিশ মাছগুলো কলা পাতায় মোড়া হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে সেটা গ্যাসের উপরে কষাতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে ইলিশ মাছের কলা পাতায় মোড়া পোঁটলাগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে, আঁচ কমিয়ে রাখতে হবে এবং সেটা 6-7 মিনিট পর্যন্ত রাখতে হবে। তারপরে সেটা তৈরি হয়ে যাবে এবং তখন পরিবেশন করতে পারা যাবে।